জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনায় আহত পাঁচজন ঘটনার বিবরণে জানা যায় বন্ধ গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রায় চার বছর পূর্বে বাড়ির পাশে দশ শতক জমি ক্রয় করে তারপর সেখানে আগর গাছের বাগান লাগায় কিন্তু তার আগর বাগানের পাশের জমির মালিক তার সৎ বড় ভাই ছমস উদ্দিন তার জমির উপর বেড়া দিয়ে দখল নিতে চায় বলে অভিযোগ এই মর্মে পঞ্চায়েতের তরফে অনেক সালিসি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও সমস্যার নিষ্পত্তি হয়নি এদিকে সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ বড় ভাই ছমস ছোট ভাইয়ের আগর বাগানের উপর জোর জবরদস্তি বাঁশের বেড়া দিয়ে দেয় বলে অভিযোগ তখন ছোট ভাই বাঁধা দিলে তার ওপর দা নিয়ে আসে বড় ভাইয়ের স্ত্রী ও তার বড়ো ভাই তখন সে প্রাণে বাঁচতে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে ছোট ভাইয়ের স্ত্রী আর কিছু বুঝে ওঠার আগেই বড় ভাইয়ের স্ত্রী দেওরের মাথায় দা দিয়ে কোপ বসালে স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী মীনা বেগমের মাথায় কোপ বসে এমনকি ছোট ভাইও তার তিন সন্তান আয়েশা বেগম জাকির আহমেদ এবং বারিউল আহমেদকে লাঠি ছোটা দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এদিকে দুপক্ষের ধস্তাধস্তিতে দায়ের কোপে আহত হয় বড় ভাইও পরে ধর্মনগর দমকল অফিসে খবর গেলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ছোট ভাই তার স্ত্রী ও তিন সন্তানকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন তবে ছোট ভাইয়ের স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে অপরদিকে বড় ভাই ছমসুদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়

আপনার সামনের নাম শাহউদ্দিন টিভি